পার হয়ে হাতের বাম পাশ থেকে আপনি মাওয়া যাওয়ার জন্য ইলিশ পরিবহন ছাড়াও গাঙচিল সহ অন্য অন্য বাস পাবেন। ইলিশ পরিবহনের নর্মাল বাসের ভাড়া হচ্ছে 70 টাকা এবং এসির জন্য হচ্ছে 110 থেকে 130 টাকা। আমরা ইলিশ পরিবহনের সিটটা হওয়ার কারণে আমরা গাঙচিলে 100 টাকা দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। প্রতি প্রতি প্রাকৃতিক সৌন্দর্য প্রতি সেই দৃশ্যগুলো ফাইনালি আমরা একটা মাছ 650 টাকা দিয়ে কিনে আমরা ভাজি করার জন্য আপনার ওখানে ওয়েট করতেছি। তো এই মাছটা আমরা ভাজি করেই খাবো। তো আমরা দোকানদারকে এভাবে আমরা কথা বলেছি এবং ওনারা ভাজির কোনো দাম নেবে না। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে থাকি।
এবং আমাদের লেজটা লেজটা ওনারা ভর্তা করে দিবে বলছে। আমাদের হালিম সাহেব এখন খাওয়া দাওয়া করছে, তার কেমন খাচ্ছে সেটা দেখা যাক। সে আসলে প্লেট ভরে এসে মাছ নিয়েছে, এটা আমার প্লেট। আমরা ঘাটে আস্ত একটা ইলিশ নিয়েছি, নিয়ে ইলিশটা আমরা এখানে ভাজি করছি, এবং আমাদের যে পিসটা ইলিশটা ছিল ইলিশটা এখানে ভর্তা করে দিচ্ছে। তো এখানে একটু দামাদামি করতে হয়, দামাদামি করে তারা অনেক বেশ কিছু দাম চায়, দামাদামি নেবেন। আপনারা সময় পেলে আসবেন, এসে খেয়ে দেখবেন এই মাছ ভাজি সাথে। যে ডিমটা পাওয়ার কথা ছিল না, আমরা না দেখে বলছিলাম যে আমরা ডিম ছাড়া মাছ নেব, কিন্তু কাটার পর দেখা গেছে একটু ডিম পাওয়া গেছে। তো তারপরে মাছটা স্বাদ আছে, আপনারাও আসলে দেখবেন, খেয়ে দেখবেন। আসলে আমরা যে মাছটা খেতে চেয়েছিলাম সেটা আসলে পাইনি, এখন ছোটো ছোটো খেতেছি। এবং আমরা ডিম চাইনি, ডিম পাওয়া গেছে বাসগুলো, আমাদের বাসার ভিতরে ডিম ছিল একটা। তো তারপরে ভালোই মোটামুটি।